কথা বলেছি এবং আমার খুব ভালো লেগেছে ওদের বিভিন্ন সমস্যা শুনতে পেয়ে এবং পিজি হসপিটালের সাথে তো আপনারা জানেন টাটা ক্যান্সার একটা জয়েন্টলি টাটা হসপিটাল টাটা ক্যান্সার হসপিটাল পিজি হসপিটাল জয়েন্টলি মিলে করছে এসএসকে এছাড়াও আমাদের যেগুলো আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী 16 তারিখ বিকেল 4টার সময় কলকাতার যে 5টা মেডিকেল কলেজ আছে তাদের প্রিন্সিপালদের সাথে ডেকে আমি আর হেলথ সেক্রেটারি আবার এখানে কথা বলবো তৃতীয়ত হচ্ছে আমি মনে করি আইএএস আইপিএস ডব্লিউবিপিএস ডব্লিউবিসিএস এদের সবাইকে জার্নালিস্ট এমনকি আমরা ল্যান্ড দিতে পেরেছি তারা নিজেরা বাড়ি তৈরি করে নিচ্ছে তেমনি ডক্টর নার্সের ব্যাপারটা কিন্তু আজ পর্যন্ত কেউ চিন্তা করেনি আমরা ডক্টর নার্সের ব্যাপারেও আমি ববিকে বলেছি হিটকো চেয়ারম্যানও যে 10 একর জমি আমায় খুঁজে বের করে দিতে যেখানে ডক্টর এবং নার্সটা নিজেরা চাইলে তারা নিজে আমি জমিটা বিনা পয়সায় দেবো আর কোয়ার্টারগুলো তারা নিজেরা হাউজিং তৈরি করে নেবে এছাড়াও আমরা জানি যে আমাদের ডাক্তারদের অভাব আছে ডাক্তার চাইলেও পাওয়া যায় না কারণ ডাক্তারটা ট্রেনিং নিয়ে তারপরে আসতে হয় সেই জন্য আমরা যেটা ঠিক করেছি যেমন কোয়াক ডাক্তারদের আমরা একটা কাজে লাগিয়েছি আপনারা জানেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যে নোবেল প্রাইজটা পেয়েছেন কোয়াক ডক্টরের উপরে কাজ করে ম্যাক্সিমামটা এবং ওটা আমার আইডিয়া ছিল যে কোয়াক ডক্টর যারা তাদের ডাক্তার হিসেবে নয় কিন্তু প্রাইমারি হেলথ সেন্টারের কিছু গাইডলাইন্স দিয়ে তাদের যদি গ্রামে গ্রামে কাজ করানো যায় প্রাইমারি হেলথটা দেখানো যায় সেই রকম আমাদের মনে রাখবেন জুনিয়র ডাক্তাররা এবং নার্সরাই কিন্তু আসল কাজটা করে আমি বলছি না ডাক্তাররা করেন না ডাক্তাররা তো করেন কিন্তু ডাক্তারদের গাইডলাইন্স সেটাকে ফলো করে নার্স এবং জুনিয়র ডাক্তাররা এবং তারা খুব সিরিয়াসলি করেন সেজন্য হসপিটালগুলো ভালো করে চলে এবং আমি মনে করি যে সিস্টাররা অনেকে আছে তারা অনেকে ডাক্তারের সমকক্ষ কাজও করতে পারেন তাদের অভিজ্ঞতা দিয়ে স্যালাইনও তারা দেয় ব্লাডও তারা নেয় এক্সরেপ্লেটও আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে এমআরআই থেকে শুরু করে সবই তারা করে কিন্তু ডাক্তারবাবু অপারেশন করেন রোগী দেখে দেন সিস্টাররা তার গাইডলাইন্সটা ফলো করে তো এক্ষেত্রে আমরা যেমন সিস্টার অ্যালাউ করেছি মেয়েদের আমরা ছেলে সিস্টারও অ্যালাউ করেছি তেমনি যদি যারা ভালো কাজ করবে এবং যারা এক্সপিরিয়েন্স হবে আমরা আরেকটা পোস্ট পদোন্নতি করব সেটা হচ্ছে সিস্টারদের আমরা বলবো তাদের প্র্যাকটিশনার ডাক্তার প্র্যাকটিশনার সিস্টার অর্থাৎ তারা প্র্যাকটিসও করতে পারবে এটা হেলথ ডিপার্টমেন্ট একটা গাইডলাইন্স তৈরি করে দেবে তার উপরে প্র্যাকটিশনার সিস্টার মানে হচ্ছে অনেকটা কাজই তারা তাদের দায়িত্ব নিয়ে করতে পারবে এতে আমাদের নার্সের সংখ্যাও বাড়বে ডাক্তারদের যে অভাবটা আছে তারা চাহিদাটাও অনেকটা পূরণ করতে পারবে এবং সিস্টাররাও ছোটবেলা থেকে কাজ করতে করতে তাদের জীবনটাকে পুরো হাসপাতালের সাথে যারা জড়িয়ে নিয়েছে তারা আগামী দিন নিজে পায়ে দাঁড়াতে পারবেন এগুলো করা হয়েছে তাছাড়াও একটা হোস্টেল স্কিমের জন্য লি রোডে করা হচ্ছে ওটা 10+ জি প্লাস 10 করা হচ্ছে এবং আমার যে 5টা মেডিকেল কলেজের প্রিন্সিপাল আছে তাদের জন্য আর হেলথ সেক্রেটারি নিয়েও আমরা আরেকটা জি প্লাস 6 একটা বিল্ডিং করছি আর হস্টেল একটা তৈরি করা হচ্ছে সেটা লি রোডে তৈরি করার চেষ্টা হচ্ছে জায়গাটাও আছে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তাহলে অনেক ছেলেপেলেরা যারা এখানে ওখানে থাকা টাকার জায়গা নেই তারা ছেলেমেয়েরা থাকতে পারবে এরকম অনেক সিদ্ধান্ত যেমন আমি বলেছি যে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে যেতে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যেতে যদি আমরা একটা ইন্টারকানেক্টিং কিছু একটা করি অনলি ফর হেলথ স্টাফ অনলি ফর ডক্টর নার্স এবং প্যাথোলজিস্ট বা যারা আছে ল্যাবে আছে এদের দিয়ে তাহলে কী হয়তো একটু টাইম লাগবে কিন্তু ভাবনাটা মাথার উপরে থাকলে আস্তে 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 কাজটা অনেক সহজ হয়ে যাবে ধরুন রুটবান থেকে কেউ কার্ডিওলজি ডিপার্টমেন্টে যাবে একটা পথ তৈরি করে দেওয়া হবে
ধরুন ক্যান্সার থেকে, এটা ববিদের কর্পোরেশনকে আমি করতে বলেছি, যাতে ওই ক্যান্সার থেকে পিজি থেকে ক্যান্সারে যাবে, একটা ফুটওভার ব্রিজ করে দিতে বলেছি। এইরকম অনেকটা ফুটওভার ব্রিজ টাইপেরই কিছু কানেক্টিং রোড ও হসপিটাল টু হসপিটাল, এগুলো করে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এরকম অনেক অজস্র আলোচনা হয়েছে আমার সাথে, অনেক জুনিয়র ডাক্তার তারাও ছিলেন, তাদেরও আমি জিজ্ঞেস করলাম, তারাও খুব ভালো কাজ করছে, অনেক সিস্টারের সাথেও কথা হয়েছে, এবং নারায়ণ মণি আমি এবং অনেক সিনিয়র ডাক্তাররাও ছিলেন। আমরা খুব খুশি যে প্রথম দিনটা আমাদের সাকসেসফুল হয়েছে। আবার আমি 16 তারিখে আসবো, যেদিন 5টা মেডিকেল কলেজকেই ডাকবো। এনি সিস্টেম না, থার্ড ওয়েভ, থার্ড ওয়েভ আমরা অলরেডি করেছি, অলরেডি আমরা বিশেষ করে পেডিয়াট্রিক চিলড্রেনদের জন্য এবং বিশেষ করে 12 বছর বয়স পর্যন্ত যে বাচ্চারা আছে তাদের মায়েদের একটা সুপার স্প্রেডার হিসেবে, মানে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে আসছে, বাচ্চাদের যাতে এফেক্ট না হয় সেই বাবা মাদের আমরা চেষ্টা করছি আমাদের ইঞ্জেকশনের মধ্যে তাদেরটা প্রায়োরিটি দেওয়া। এছাড়াও 10,000 বেড আমরা তৈরি করে রেখেছি। এটা নিয়ে আপনাকে আমি এখানে বলবো না, তো সব কোশ্চেনের আমি উত্তর দিতে পারি না, এগুলো হেলথ সেক্রেটারি দেখবে, কথা হয়েছে। টিচারদের আমরা 100% করে দিয়েছি।